শেখ রাসেল জাতীয় দিবস উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই আয়োজন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন সরকারি সিদ্ধান্তে এবার প্রথম জাতীয় দিবস হিসেবে পালন করা হচ্ছে। শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ ও সরকারের আইসিটি বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে প্রতিযোগিতার বিভিন্ন ক্যাটাগরিতে শিশু কিশোরদের স্বর্ণপদক সহ বিভিন্ন পুরস্কার দেওয়া হয়। পাঁচ ক্যাটাগরিতে শিশুদের দেওয়া হয় শেখ রাসেল স্বর্ণপদক। দশ বছরের ছোট্ট রাসেলের স্মৃতিচারণ করে বড় বোন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ছোট্ট বয়সেই রাসেলের মধ্যে ছিল অনেক মানবিক গুণ। রাসেলের ভিতরে যে কষ্ট, সে কিন্তু কখনো তা প্রকাশ করত না। তার চোখে পানি থাকতো, জিজ্ঞেস করতাম তুমি কি, তোর চোখে পানি কেন, বলতো ময়লা পড়ে গেছে, কিছু না। ওইটুকু একটা ছোট বাচ্চা নিজের কষ্টটাকে লুকাবারও চেষ্টা করত। শেখ হাসিনা জানান, 75-এ ঘাতকের বুলেট রাসেলের স্বপ্ন শেষ করে দিয়েছে। আমরা যদি কেউ জিজ্ঞেস করতো তুমি কি হবে, সে বলতো আমি আর্মি হব, সে একটা আর্মি অফিসার হবে, এটাই তার জীবনের স্বপ্ন ছিল। কিন্তু তার সে স্বপ্ন কিন্তু আর পূরণ হয় না, হতে পারেনি। তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর দেশ ও মানুষের মর্যাদা বেড়েছে এবং শিশুদের নিরাপদ জীবন নিশ্চিত করতে কাজ করছে। 75-এর পর বিএনপি জামাত পাকিস্তানি কায়দায় দেশে হত্যাকাণ্ড চালিয়েছে। আমি সমগ্র জাতির কাছে এই আহ্বানই জানাবো যে আজকে শিশু আগামী দিনের ভবিষ্যৎ, কাজে তাদের নিরাপত্তা দেওয়া, তাদেরকে ভালোবাসা দেওয়া, তাদেরকে সুন্দরভাবে গড়ে তোলা, তাদের জীবনটাকে সার্থক করা, অর্থবহ করা, এটাই যেন সকলের আকাঙ্ক্ষা হয়। শিশু কিশোরদের প্রযুক্তির ভালো দিকগুলো গ্রহণ করে দেশের সুনাগরিক হয়ে গড়ে ওঠার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে শিশু কিশোরদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন তিনি। জয়দেব দাস, বৈশাখী সংবাদ, ঢাকা।